ত্রিপুরা সুপ্রিয় মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এবার সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্য সরকার তথা শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগের সুরে বলেন যে রাজ্য সরকার তথা বিজেপি দল কখনোই চাইছে না এই রাজ্যের জনজাতিরা তথা ত্রিপুরা ছাড়া রাজধানীতে সমাবেশ করুক এবং এডিসি এলাকার ভিলেজ নির্বাচন হোক। সে সঙ্গে উন্নয়নের ক্ষেত্রেও ব্যাপক বাধা সৃষ্টি করে চলেছে রাজ্য প্রশাসন। তিনি অভিযোগ করেছেন যে শাসক দল অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত, কারণ এডিসি এলাকার তথা সমগ্র রাজ্যের ত্রিপুরা ছাড়া বিজেপি সরকারের বিরুদ্ধে ভোটদান করবে এবং এই লক্ষ্যকে সামনে রেখেই তারা বিজেপি সরকারের বিরুদ্ধে সারা যে ব্যাপক আন্দোলনে যুক্ত রয়েছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই ত্রিপুরাস্তাদের আহ্বানে অর্থাৎ ত্রিপুরামাতার আহ্বানে লাখো লোকের সমাবেশের যে আয়োজন করা হয়েছিল সেই সমাবেশকে বানচাল করার জন্যই বিজেপি সরকার আপ্রাণ চেষ্টা করছে এবং তারই ফলশ্রুতিতে তার এই লক্ষ লোকের সমাবেশকে বানচাল করার জন্য রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না। একটাই কারণ, প্রধানমন্ত্রী রাজ্য সফর করবেন, এই ইস্যুকে সামনে রেখে ত্রিপুরামাতার এই সমাবেশকে বানচাল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ত্রিপুরামাতার সুপ্রিয় মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। তিনি বলেন যে ত্রিপুরামাতাকে এভাবে রক্ষা যাবে না। ত্রিপুরামাতার কর্মী নেতৃত্বরা এবং সাধারণ সমর্থকরা আগামী 2023 সালে বিধানসভা নির্বাচনে এই সমস্ত অভিযোগের সদুত্তর দেবেন তাদের ভোটের মাধ্যমে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। তিনি অভিযোগের সুরে বলেন যে বিজেপি সরকার কখনোই এ রাজ্যের ত্রিপুরাস্তাদের উন্নয়ন চাইছে না, তাই ত্রিপুরামাতার এই সমাবেশকে ভয় পেয়ে বিজেপি সরকার নানাভাবে প্রশাসনিক বাধার সৃষ্টি করছে এবং এই সমাবেশের স্থল এবং তারিখ দিতে অস্বীকার করে চলছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। এ রাজ্যের ত্রিপুরাস্তাদের জন্য এটা একটা সরাসরি আক্রমণ বলে অভিযোগ করেছেন ত্রিপুরামাতার সুপ্রিয় মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। তিনি বিধানসভা নির্বাচনের পূর্বে এবার সরাসরি সার্জিক্যাল স্ট্রাইকে নামলেন বিজেপির বিরুদ্ধে। আগামী দিনে বিজেপির সঙ্গে আরও কঠিন লড়াইয়ে যে লিপ্ত হতে যাচ্ছে ত্রিপুরামাতা, এটা তারই ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2023 সালে বিধানসভা নির্বাচনে ত্রিপুরামাতা যেখানে 35টি আসনে লড়াই করার ঘোষণা দিয়েছে তাতেই আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে রাজ্যের শাসক দল বিজেপি, এমনটাই অভিযোগ করছেন ত্রিপুরামাতার নেতৃত্বরা। তারা আশা করছেন আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি সরকারকে হটিয়ে ত্রিপুরামাতার সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। তাই রাজ্য সরকার এবং বর্তমান শাসক দল বিজেপি চাইছে না কোনোভাবেই রাজধানীতে ব্যাপক সমাবেশ করুক ত্রিপুরামাতা, এবং এই সমাবেশের মাধ্যমে এ রাজ্যের জনগণের সামনে একটা সঠিক বার্তা দিতে চাইছিল ত্রিপুরামাতা যে এ রাজ্যে ত্রিপুরামাতা একটা সুসংগঠিত রাজনৈতিক দল, যারা ত্রিপুরাস্তাদের উন্নয়নের জন্য লড়াই করে, যারা ত্রিপুরাস্তাদের প্রকৃত বন্ধু। ত্রিপুরামাতার দলের সেই আন্দোলনের প্রতি বিজেপি সরকার হীনমন্য দৃষ্টি নিয়ে এগিয়ে চলছে তার তীব্র নিন্দা করেন ত্রিপুরামাতার সুপ্রিয় মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।